আবারও বিস্ফোরক মন্তব্য কালারফুল মদন মিত্রের। এবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। পদ আজকে আছে, কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দুই মিনিটও সময় লাগবে না। কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডে 21 জুলাই প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তৃণমূল নেতা মদন মিত্র। প্রকৃত ভালো কর্মী তৃণমূল কর্মীদের পেছনে যারা তাদের চেপে দেওয়ার চেষ্টা করবেন, মানুষের কাজে যারা বাধা দেওয়ার চেষ্টা করবেন এবং বেআইনি নির্মাণ থেকে শুরু করে বেআইনি কাজকে যারা গায়ের জোরে লুকিয়ে রাখেন অন্ধকারে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সাবধান, আমরা কিন্তু ইউ আর আন্ডার সার্ভিলেন্স, আপনারা প্রত্যেকে কিন্তু সার্ভিলেন্সে আছেন। আর পথ আজকে আছে, কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দু মিনিট লাগবে। আজকে আছে, কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দু মিনিট লাগবে। আজকে আছে, কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দু মিনিট লাগবে। কামারহাটি দলীয় নেতা থেকে শুরু করে কাউন্সিলরদের উদ্দেশ্যে মদন মিত্রের এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনা থেকে বলরাম বসু, রিপোর্ট নিউজ বর্তমান।